আমরা পৌঁছে গেছি অনেকক্ষণ, মানে অ্যাকচুয়ালি আমরা গ্রামের বাড়িতে এসেছি। তো এখানে আমরা সবাই মিলে ওই মোমবাতি, প্রদীপ এইসব মানে জ্বালাবো। তার জন্যই বাবা বললো যে গ্রামের বাড়িতে গেলেই বেটার, আর আমরা প্রত্যেকবার তাই করি। মানে আমরা গ্রামের বাড়িতে প্রত্যেকবারই আসি, তো সেজন্য আমরা এখানে এসেছি আজকে। তো চলো তোমাদের সবার সাথে দেখা করাই। দাদুভাই কি বলে বাইরে যাবে না, তো আমরা এখন ফানুস ওড়াবো। তুমি ফানুস ওড়ানো দেখবা না, তুমি দেখবা না ফানুস ওড়ানো? আচ্ছা উঠানেই দেখবা, তাই তো? বাইরে যাবা না ঠান্ডার জন্য? ঠান্ডার জন্য কিংবা আমি এগুলো একটু স্মোক টক কিংবা তোমার এই যে ইয়ে এই যে সব জিনিসগুলো আছে, বোম বোম্বিং হচ্ছে, ভয় লাগে একটু, ভয় লাগে লাইটিং এগুলো। আচ্ছা তাহলে আমরা যাচ্ছি, তো দেখি। ওরা তো সবাই মানে বাজি বাজিটা অ্যাকচুয়ালি বাড়ির ভেতরে ফাটানো হয় না, বাজিটা আমরা বাইরে ফাটাবো। তো তার জন্য আমি বাইরে আসছি। তো এখানে অলরেডি রেডি হচ্ছে, এই যে এখানে মা, এখানটায় ভাই, উঠানেই ধরালো মা ফানুসটা। তুবড়ি ধরানো হবে, ভাই তুবড়ি ধরাবে। দেখি ভাই তুবড়ি ফাটাচ্ছে। আলটিমেটলি এটা হলো, ভাই খুশ। আম্মা এখানটায়, আমার সামনে আসো, ওড়ানোর জন্য রেডি হচ্ছে এখন। ফানুসটা কি উড়বে? আম্মা ফানুসটা কি উড়বে? আম্মা কি বলে শুনি, ফানুসটা কি উড়বে? ফানুস আকাশবাতি ভাবলো, আমা ভাবছে মানুষের কথা বলছি, আম্মা আমাকে বলে মানুষ কে আর ওরে। আম্মা ফানুস ফানুস আকাশবাতিটা কি উড়বে? আম্মা দেখাচ্ছে কিভাবে উড়বে। এই তো এখন আম্মা, আম্মাকে ভূতের মতন, আমাকে ভূতের মতন লাগতেছে, দেখাচ্ছে না। কালো শাড়ি পরো না? আমি ভালো শাড়ি পরি, আমার বাড়িতে বসে তাই আমার একটা হয়েছে। রিক নতুন পরছে। এখন আমরা সবাই ওয়েট করছি কখন ফানুসটা উড়বে। এই দেখো আমাদের ফানুস উঠছে, এটাও 2 বছর আগের ডায়লগ। সবার মনের বাসনা পূরণ হোক, সবার মনের আশা পূরণ হোক। দাদু ভাই আম্মা এই দেখো ফানুস উঠছে, ইয়ে সাকসেস। আর দেখা যাচ্ছে না ফানুস চলে গেল, দুইটাই আমাদের সাকসেস। এবার আমরা বাড়িতে যাবো, তাই তো? চা খাবো।
তুমি বলো প্রদীপ কেন ধরাইতে হয় বলো? প্রদীপ ধরাইতে আমাদের মানুষের শরীরে অন্ধকারের মধ্যে তুমি বলতেছো নবদ্বার নয়টা দ্বার আছে এই দরজায় দেওয়া হয় এই জন্য দিলা তুমি হ্যাঁ এটা নবদ্বার নয়টা দ্বার কালকে এটা কালকে ভূত প্রেতের রাত গেছে না এটা কালকে ধরাইছে অনেকে খুব ভালো জিনিস এটা নবদ্বার আছে চোখের মধ্যে যে তোমার দরজা দুইটা চোখ দুইটা নাক একটা মুখ শরীরের এই যে এরকম নয়টা দ্বার আছে ধরাইতে হয় প্রদীপ রেডি করা হচ্ছে এই যে এখানে মা প্রদীপ রেডি করছে প্রদীপ রেডি হয়ে গেছে এখন আমরা উপরে যাব উপরে গিয়ে এখন আমরা এগুলো ধরাবো তো চলো উপরে যাওয়া যাক নিভে গেল আবার মোমবাতি জ্বালানো হচ্ছে আমরা ওখানে অলরেডি সাজিয়ে দিলাম ছাদের মধ্যে অনেকটা রাত হয়ে গেল যদিও আমরা গ্রামের বাড়ি থেকে ফিরতে ফিরতে অনেকটা দেরি হলো তো এখানে আমরা মোমবাতি লাগালাম মোমবাতি আর হচ্ছে প্রদীপটা মেইন তো প্রদীপটা লাগালাম তো এবার আমরা নিচে যাব তো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি কেন কি অনেকটা রাত হয়ে গেছে তো ঠিক আছে চলো কালকে আবার একটা নতুন আমি চেষ্টা করবো যে মাদারিহাটে মানে যেখানে আমরা থাকি সেখানে পুজোগুলো তোমাদের সাথে কভার করার খুব ইচ্ছা আছে তো ঠিক আছে চলো আজকে তো অ্যাকচুয়ালি শ্যামা পুজো ছিল মানে মেইনলি কালী পুজো তো কালকে যদি আমরা বেরোই তো চেষ্টা করব যে কালকে তোমাদের সাথে এখানকার পুজোগুলোকে কভার করে দেবার চলো আজ আর নয় সবাই ভালো থেকো শুভ দীপাবলি যদিও এটা অনেকটা দেরি করে হয়তো পোস্ট করবো ততদিনে হয়তো দীপাবলি শেষ হয়ে যাবে বাট ঠিক আছে চলো খুব ভালো করে নিশ্চয়ই সবাই পুজো কাটিয়েছো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন ব্লগে টাটা।